তো এখন যদি সরাসরি দেখে ওটা ভালো লাগে তাইলে হয়তো ওইটাই নিয়ে নিব। তো ঠিক আছে চলেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আর আজকে মনটা ভীষণ ভালো, কারণ হচ্ছে আজকে অনেক বেশি পছন্দের আর শখের ইনশাল্লাহ আমরা কিনবো সেই চিন্তা করছি, যার কারণে মনটা সত্যিই অনেক ভালো। আর আফিফ বাবা এদিকে হচ্ছে কেক নিয়ে খেলতেছে, তার নানা ভাই কেক নিয়ে আসছে, তো ওগুলো নিয়ে সে খেলতেছে। তো আমি আবার ভিডিও করতেছি একটু তাকাতে বললাম, তাই সে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল। আর আজকে আমার কণ্ঠটা একটু মানে অন্যরকম শোনা যেতে পারে, কারণ হচ্ছে গিয়ে গত কালকে রাতে একদমই কারেন্ট ছিল না, অনেক বেশি প্রবলেম করেছে, তো যার কারণে গরম থেকে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে এরকম মনে হইতেছে। আফিফেরও শরীরটা ভালো না, মানে আমি দেখেছি আমি আফিফ দুজন মানে ঘামলে অসুস্থ হয়ে যায় আর কি। তো যাই হোক, আল্লাহ ভরসা। আর এদিকে হচ্ছে বারান্দায় আসলাম, সকালে যেহেতু বৃষ্টি হয়েছে গাছগুলো একদম সতেজ হয়ে আছে। অ্যালোভেরা গাছটা মানে একটু পটটা চেঞ্জ করে আবার একটু আলাদা করে দেওয়া দরকার, বাট আসলে এখন সেই সময় সুযোগ হয়ে উঠতেছে না। আর এদিক থেকে নয়নতারা গাছের একটা ফুল পড়েছে, সেটা আফিফকে দিলাম। তো ফুল এরকম ঝরে পড়লে আফিফ এগুলো টোকায় টোকায় ঘরে নিয়ে যায়, মাঝে মধ্যে অবশ্য সে নিজেও দুই একটা ছিঁড়ে ফেলে আর কি। আর আজকে আফিফকে পাশে নিয়ে ভয়েস দিতেছি, সে কথা বলতেছে আমার সাথে। কি বাবা, বাবা বলছো তুমি? আবার বলো তো। জি। আর এখানে একটা মিষ্টি আলু গাছ লাগিয়েছিলাম কয়েকদিন আগে, ভিডিওতে আপনাদেরকে কিন্তু দেখিয়েছি, তো ওই গাছটাও মোটামুটি ভালোই বড় হয়েছে। আসলে এই জায়গার মাটিগুলো অত বেশি মানে সার টার দেওয়া হয় না, হয়তো বা তাহলে আরও বেশি ভালো হতো। তো সেই গাছটাকেই আমি ওই পাশে নিয়ে একটু সুন্দর করে ছোট্ট করে রশি দিয়ে একটা মাচার মতো বানিয়ে দিয়েছি গ্রিলের সাথে, যাতে করে একটু বড় সড়ো হয়। ভাবলাম একটু বেশি পরিমাণে হলে একদিন শাক রান্না করে খাওয়া যাবে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর এখানে যেহেতু এখন বৃষ্টির পানি বা রোদ খুব সুন্দর আসে এই বারান্দায়, তাই এই বারান্দার গাছগুলো খুবই সতেজ থাকে। গাছের প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা আছে, এটা ছোটবেলা থেকে যখন থেকে মানে বোঝা শিখেছি তখন থেকেই। অনেক সময় এমন হতো যে নানা বাড়িতে যখন বেড়াতে আসতাম ঢাকায়, তখন ঢাকা থেকে গাছ কিনে বাড়িতে নিয়ে যেতাম, মানে মাদারীপুরে নিয়ে যেতাম, এমনও হতো। আর এই গাছটা এই বাসায় এসে খুব সুন্দর হয়েছে, যেহেতু রোদ পায় বৃষ্টি পায় এই জন্য। আর এই ক্যাকটাস গাছটা তো দেখেছিলেন, সেই গাছটাও বেশ বড় সড়ো হয়েছে। আর এদিকে দুপুরে রান্নাবান্নার প্রিপারেশনও নিয়ে নিচ্ছি, আজকে হচ্ছে করলা ভাজি করব, করলা দিয়ে আলু দিয়ে আর হচ্ছে মাছের ডিম দিয়ে। যে কোনো মাছের ডিম দিয়ে রান্না করলেই কিন্তু করলা ভাজি খেতে ভালো লাগে, অনেকটা তিতেও কম লাগে। যদিও এখন আমি কোনো খাবারই খেতে পারি না, এমনি সময়ের কথা বলছি আর কি। আর হচ্ছে ইলিশ মাছ রান্না করবে, আব্বু ওই দিন বাজারে গিয়ে ইলিশ মাছ এনেছিল, আব্বু আবার ভালো ইলিশ মাছ কিনতে পারে কিন্তু আপনাদের ভাইয়া পারে না, তো ডাটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করা হবে, এটা খেতে খুব মজা হয়। অন্য একদিন আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আর তারপরে একটু ফাঁকে ফাঁকে হচ্ছে গিয়ে হাতের কাজ করছিলাম, এবার ঈদে আসলে তেমন কিছুই করা হয়নি, বাট ভাবলাম যে যেহেতু আপনাদের ভাইয়া আফিফের জন্য পাঞ্জাবি বানাতে দিয়েছি, তো সেম কালারের আমিও একটু শাড়িতে টুকটাক কাজ করছি আর বাবা ছেলের পাঞ্জাবিতে কাজ করে দিব। এটা অবশ্য আপনাদের ভাইয়ার জন্যই, কারণ ও এখন দেখা যায় ম্যাচিং এই এইভাবে পড়তে খুব পছন্দ করে, যদিও আমাকে বলেনি যেহেতু আমার শরীর ভালো না এই জন্য, বাট তারপরও বরাবরই আমার হাতের কাজ করতে খুবই ভালো লাগে। আর আপনারা যদি একটা টিউটোরিয়াল দেখতে চান আমাকে জানাবেন, আমি ট্রাই করব টিউটোরিয়াল করার জন্য। অনেকেই ইদানিং আমার কাছে হাতের কাজে শাড়ির টিউটোরিয়াল চাচ্ছেন, কিন্তু আসলে সব কিছু মিলিয়ে আমি পেরে উঠতেছি না আর কি। একটু সুস্থ হলে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর এদিকে আফিফ বাবাই তো এখন মানে বুড়ো বয়সে বেবি ওয়াকারে হাঁটতেছে বলবো নাকি, বসে বসে খেলতেছে আর কি। তো খেলে দেখে এটা আর এখনও সরাইনি, বললাম যে ভালো মতো একটু খেলুক আর কি। এখন আমরা একটু বাইরে যাচ্ছি, আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আরো কয়েক জায়গায় ফ্রিজ দেখার জন্য,
তো ও মোটামুটি সিলেটের সব জায়গায় মনে হয় ঘুরে ফেলছে। এক জায়গায় শুধু মানে আমরা যেই মডেলগুলো পছন্দ করছিলাম অনলাইনে ওইগুলোর মধ্যে মানে কিসে ওইগুলোর মধ্যে একটা ও আর কি পাইছে, তো বলতেছে চলো সেটা গিয়ে দেখে আসি। তো এখন যদি সরাসরি দেখে ওটা ভালো লাগে তাইলে হয়তো ওইটাই নিয়ে নিব। তো ঠিক আছে চলেন আমাদের সাথে। আমরা এখন যে জায়গায় যাব ওই জায়গার নাম কি গো? পাটাপুর। রাখিবালির ওই জায়গায় পাটাপুরটা বলে? আর যেহেতু আসলে শরীর অতটা ভালো না আর বাহিরের পরিস্থিতিও ভালো না, এই জন্য আমি আসলে ওইভাবে বের হই নাই। তিন চারটা শোরুম মনে হয় আমি শুধু দেখেছিলাম ফ্রিজের জন্য, আর আপনার ভাইয়াকে দিয়েই মোটামুটি সিলেট শহরে সবগুলো ঘুরে ঘুরে দেখাইছি। আমি ঘরে বসে অনলাইনে আর কি ভিডিও তারপরে ছবি দেখে দেখে আর কি আইডিয়া নিয়েছি। তো যাই হোক, এখন বলল যে আমাদের পছন্দের মধ্যে যেগুলো ছিল তার মধ্যে একটা হচ্ছে ও পেয়েছে এই শোরুমে, তো আমরা সেখানেই যাচ্ছি। আর এই শোরুমটা হচ্ছে পাঠানটুলা, তো সেখানে এসেছি। এটা মেবি মানে ওয়ালটনের নিজস্ব শোরুম না, এটা হচ্ছে ডিলার, মানে তারা ডিলার আর কি। তো সেখানেই এসেছি কারণ মেন যে শোরুমগুলো আছে সেই শোরুমগুলোতে তারা বলল যে হয়তো বা তাদের আরও সময় লাগবে, তিন চার মাসও লাগতে পারে। তো এই জন্য ভাবলাম এখান থেকেই আমরা দেখি। আর এটা পাঠানটুলা পয়েন্টেই বলা যায়, একদম মেইন আপনার রোডের সাথেই পাবেন। জি বাবা তুমি কিছু বলবা? বলো। যদিও ফ্রিজের জন্য আসলে দেশের বাইরে নামি দামি অনেক ব্র্যান্ড আছে যেগুলো অনেক বেশি ভালো, কিন্তু আসলে আমাদের মোটামুটি বাজে আমাদের বাজেটের মধ্যে আর কি একটু বড় ফ্রিজ লাগবে। তো দেখা যায় আমরা যদি এলজি বা শার্প এগুলোর মধ্যে নিতে যেতাম সেক্ষেত্রে আমাদের বাজেট অনুযায়ী আমরা অত বড় ফ্রিজ পেতাম না। তো যেহেতু আপনাদের ভাইয়ারও অফিসের কাজে অনেকটা স্পেস আমাদের দরকার হয় ফ্রিজের, তো যার কারণেই আসলে ভাবলাম ওয়ালটন নেই। আর এছাড়া ওয়ালটনের প্রোডাক্ট আমার কাছে খারাপ লাগে না কারণ অনেক কিছুই ব্যবহার করেছি, বেশ ভালো সার্ভিস দিয়েছে। আর আমার আগের ফ্রিজটাও ওয়ালটনে, সেটা আমি আপনাদের হয়তো বা পরবর্তী কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এবার চলেন আমরা যেই ফ্রিজটা মানে পছন্দ করেছি সেই ফ্রিজটা আপনাদেরকে একটু দেখিয়ে ফেলি। আর সিলেটের মধ্যে এই ডাবল ডোরের একটা ফ্রিজেই আমরা পেয়েছি পুরো সিলেট শহর ঘুরে। আসলে ঢাকা কিন্তু মানে হিউজ কালেকশন থাকে, আপনি পছন্দ করতে সুবিধা হয়, বাট মানে অপশন বেশি থাকে, কিন্তু এখানে সেই অপশন এত নেই আর কি। আর ওয়ালটনের ডাবল ডোর ফ্রিজগুলোর মধ্যে এটা হচ্ছে একটা ডিজিটাল ডিসপ্লেও আছে সাথে, আর মোটামুটি যথেষ্ট স্পেস আছে আর কি। তো এখানে বাম সাইডের যে অংশটা দেখছেন এটা হচ্ছে ফ্রিজার যে অংশটা, মানে ডিপ যেটাকে বলি আমরা, আর পাশেরটা হচ্ছে নর্মাল। তাই তো মানে দুইটা সেকশন আলাদা করা আর কি। তো যাই হোক, বাহ্যিকভাবে দেখতে যেমন আর টুকটাক কিছু কিছু ইনফরমেশন আমি যতটুকু জানি বললাম, আর বাদবাকি ডিটেলস এখন আমি জানি না। আর এটা ব্যবহার করার পরে কেমন সার্ভিস দেয় সেটার রিভিউ হয়তো বা পরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কারণ ব্যবহার না করে তো আসলে বলতে পারবো না। তাদের এই শোরুমে মোটামুটি ওয়ালটনের যাবতীয় যত প্রোডাক্ট আছে সব কিছুই দেখলাম যে পাওয়া যায়, যদিও আসলে একটু অল্প সময়ের মধ্যে আমরা যেটা দেখতে গিয়েছি বা কিনতে গিয়েছি ওইদিকেই ফোকাস করেছিলাম, অন্য কিছু তেমন একটা দেখিনি। আর টুকটাক দেখলাম যে অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের তারা মানে অন্যান্য প্রোডাক্টও রেখেছে বাসার প্রয়োজনে যেসব জিনিস আর কি দরকার হয়। আর আমি অবশ্য যেতে চাইনি কারণ আমি আপনাদের ভাইয়াকে বললাম যে আমি তো আসলে অনলাইনে দেখেছি বা ইউটিউবে, কিন্তু এখন অলরেডি দেখা যায় যে কোনো প্রোডাক্ট আপনি কিনতে গেলে সেটা যদি দেখতে চান সেটা কীরকম কেমন কাজ করে সব কিছুরই কিন্তু ভিডিও পাওয়া যায়, তারা কিন্তু আরও খুব সুন্দর করে ডিটেলসে ভিডিওগুলো করে থাকে। তো আপনাদের ভাইকে বলেছিলাম তুমিই নিয়ে নাও, বাট সে বলতেছে তুমি সরাসরি না দেখে কীভাবে নেই আর কি। আর তাছাড়া আমাদের সংসারে ছোট থেকে ছোট জিনিসও দেখা যায় আমরা একসাথেই সবসময় কিনি, তো সেই জন্য বললো যে না তুমি আসো কষ্ট হলেও একটু একসাথে যাই আর কি, চলো।
তো আলহামদুলিল্লাহ আমরা এই ফ্রিজটাই নিচ্ছি আর সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো লেগেছে। এখন দেখা যাক এটা আমাদের সঙ্গে কতটা ভালোভাবে থাকে আর কি, বা কেমন সার্ভিস দেয়। আর এখন আপনাদের ভাইয়া আদার্স যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো ফুলফিল করছে। আমরা অবশ্য আজকে ফ্রিজ নিতে পারবো না, কারণ তারা বললো যে আজকে তাদের সব কিছু একটু দেখে নিতে হবে, চেক করে ঠিকঠাক আছে কি না, দেন হচ্ছে আমরা কালকে ফ্রিজ নিব আর কি। আপনার 3,350 টাকা কখন আসবেন? কালকে দিনের মধ্যে আসবো, কোন সময় বেশি হবে? তো আপনাদের ভাইয়ার মজার কিছু কথোপকথন তাদের সাথে শেয়ার করলাম, ও যেখানে যায় সেখানেই মজা করে কথা বলে। যাই হোক, তো এখন হচ্ছে এখান থেকে আমরা ডাক্তারের কাছে যাব। ডাক্তার দেখানোর কথা ছিল, তো ওটার সিরিয়াল দিয়ে রেখেছিলাম, তো সেখানে যাচ্ছি আমরা। তো এখন হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যাব। আমার মূলত থাইরয়েডের প্রবলেম আছে, যদিও সেটা আসলে অনেক আগে ছিল বলতে হবে, মাঝখানে আমার 3-4 বছর আমি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, বাট প্রেগনেন্সিতে আবার দেখলাম যে একটু অ্যাবনর্মালিটিস ধরা পড়েছে, যার কারণে এখন আবার হচ্ছে ডাক্তারের শরণাপন্ন হতে হয়েছে। তো ডাক্তার দেখিয়েছিলাম আমরা 1.5 মাস আগে, তো স্যার আবার বলেছে যে নতুন করে আবার কিছু টেস্ট করে 1.5 মাস পরে আসবেন, তো এই জন্যই এবার যাচ্ছি। তো অনেকেই ডাক্তারের নামও জানতে চান অনেক সময় আমার কাছে কমেন্টে, তো এই জন্য স্যারের নামটা আমি দেখিয়ে দিচ্ছি। সিলেটের মধ্যে হচ্ছে শাহ ইমরান স্যার অনেক ভালো থাইরয়েডের জন্য বিশেষ করে, তো স্যারকেই দেখাই আমি, মানে এর আগে যখন প্রবলেম হয়েছিল তখন দেখিয়েছিলাম আর এখন রিসেন্ট আবার দেখাচ্ছি। আর রোগী দেখার জন্য স্যারের ঠিক এভাবে বাহিরে বসার ব্যবস্থা করেছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, কারণ এখন দেশের যে অবস্থা আসলে তাদেরও একটা মানে রিস্ক, তো সব কিছুর ক্ষেত্রেও তো তাদেরও আসলে একটা সেফটির দরকার। তো যাই হোক, এখানে বসে তাও যে তারা সেবা দিচ্ছেন এটাই অনেক বড় একটা বিষয়। তো মোটামুটি দেখা যায় যাদের থাইরয়েডের প্রবলেম থাকে তাদের কিন্তু মোটামুটি সবসময় ডাক্তারের টাচে থাকতে হয়, আর তাছাড়া অনেকের রেগুলার ওষুধও খেতে হয়, বাট আমার ক্ষেত্রে আসলে সেটা হয়নি। প্রথম দিকে আমার 8 মাসের মতো রেগুলার ওষুধ খেতে হয়েছে, তারপর আর 3-4 বছর আমি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। তো এখন প্রেগনেন্সির সময় আবার একটু প্রবলেম দেখা দিচ্ছে, তো এখন মোটামুটি সব কিছু মিলিয়ে ভালো আছে, বাট আমার রেগুলার ওষুধ খেতে হচ্ছে। আর তাছাড়া যাদের থাইরয়েডের প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে প্রেগনেন্সির জার্নিটা আরও বেশি ডিফিকাল্ট থাকে। তো যাই হোক, আমার অনেক বোনেরাই অনেক সময় জানতে চান, তাদের জন্যই শেয়ার করছি। আর তাছাড়া সব কিছু যে আমার সাথে আপনাদের সেম হবে এমনও কিন্তু কথা নেই, প্রত্যেকটা মানুষের শরীরের গঠন আলাদা, সব কিছুই আলাদা। তো এই জন্য আমি বলবো যে আপনারা আপনাদের যে কোনো সুবিধা অসুবিধার জন্য, ভালো মন্দের জন্য অবশ্যই ডাক্তার দেখাবেন, তারপর ডিসিশন নেবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে। আর
যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিবেন। আর তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।